এটা আমার মানে ফ্যান হিসাবে তোমাকে চাই আমরা কি অমানস্তি কোনোদিন পেতে পারি আর একবার ভেরি ফার্স্ট ডে মা বাবা কে বলেছিলাম দেখো আমার চাকরা চাকরি বা ব্যবসা করার মানসিকতা নেই যেখানে বড় হয়েছি সেখানে কিছু একটা চেসারি থেকে গেছে ঠিক আছে ও কখনোই ওর বাইরে বেরোয়নি ও বিশ্বাস করে যে ওই জনারটাতেই ও স্টিক করে থেকে গেছে তো অবশ্যই সেটা তো সে তার বিশ্বাসকে সে সম্মান জানানো উচিত হ্যাঁ কারণ অনেকে ধরো দেব বলো বা আমি বলো বা অঙ্কুশ বলো আমরা কিন্তু বিভিন্ন সময় ট্রাই করেছি কি কোথায় অন্যদিকে ছবি করা যায় একটু অন্য ক্যারেক্টার একটু অন্য গল্প বাট ও বিশ্বাস করে কি না আমি যাই করবো ওই মারবো ওই হাওয়া চলবে ঝড় উঠবে এটা ফুল আর কমার্শিয়াল যেইভাবে হয়তো একটা হিসেবে একটা খিদে থাকে সবার যে এতদিন ধরে তো এইভাবে করে এসছি দেখি না একটু অন্যরকম ট্রাই করে এবং কমার্শিয়াল একটা দেখে অনেক সময় প্রশ্ন চিহ্ন মুখে ফেলা হয় সবসময় সবসময় মানে উইথ অল ডিউ রেসপেক্ট যারা ইন্টেলেকচুয়াল অভিনয় করেন তাদের একটা অন্য জায়গা রয়েছে এবং আমরা যারা কমার্শিয়াল বা যারা বানান তাদেরকে একটা অন্য চোখে দেখা হয় বিশেষ করে আমি কলকাতা কলকাতার অডিয়েন্সকে খুবই ভালো কারণ দেবার আমি তো মানে মানে একদম কি বলবো মানে দোস্ত বন্ধু সবই সবটাই সারাক্ষণ আর কি থাকতাম হ্যাঁ রাত্রি দুটো আড়াইটে তিনটে চারটে অব্দি পাঁচটা অব্দি আড্ডা তো সুতরাং তো তখন এরকমই গল্পটা বের করে যায় ক্যারেক্টার মধ্যে দিয়ে ওরা সেটা করলো অ্যান্ড দেব সবসময় দেয় আমরা আড্ডা মারতাম এ করতাম কাজটাও করতাম এবং সব থেকে আমার যেটা ভালো লেগেছে যে সেটা হচ্ছে প্রোডাকশন হাউস হিসাবে দেব তো প্রডিউসার ছিল ওই ছবি অতনতার সঙ্গে সব থেকে ভালো লাগার যে সেটা হচ্ছে দেব বলছে যে ধরো একটা লোকেশনে আমাদের শুট কিন্তু লেফট ওভার বাকি থেকে গেছে হয়তো সেই মুহূর্তে কমপ্লিট করে আমরা পরের দিন অন্য লোকেশনে চলে যাব কিন্তু না রথযাত্রা লোকারণ্য মহা ভক্তেরা দুটায় পথে করিছে প্রণাম পদ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জাত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমার পাশে রয়েছে সোহমদা এবং আমি সোহমদাকে প্রথমেই বলতে চাই আমি তোমার খুব বড়ো ফ্যান মানে ছোটো থেকে তোমার প্রেম আমার অমানুষ থেকে শুরু করে যা যা সিনেমা আমি ফার্স্ট ফার্স্ট এখনও দেখতে যাই এবং প্রথমেই যেটা তোমার কাছে প্রশ্ন থাকবে এই সিনেমাতে আমরা মিঠুন দাকে পেয়েছি এবং তুমি অনেকদিন পরে মিঠুন দার সাথে কাজ করছো আগেও করেছো তো এটার এক্সপিরিয়েন্সটা কেমন মানে কতটা এক্সাইটেড মিঠুন দা এই সিনেমায় রয়েছে সেটা অবশ্যই চূড়ান্ত হবে এক্সাইটেড কারণ ফ্যান মুভমেন্টটা একটা সবসময় কাজ করে বাট অ্যাট দা সেম টাইম একটা ভালো মানুষের সান্নিধ্যে থাকাটা না সবসময় ভালো লাগার একটা অন্য প্রাপ্তি হয় সেটা তো যেহেতু মিঠুন চক্রবর্তীর মতন একজন লেজেন্ড একজন স্টলওয়ার্ড অভিনেতার সঙ্গে একদম ছোটবেলা থেকে যুক্ত হয়ে রয়েছি তো একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে হ্যাঁ মানে সেটা ক্যামেরার সামনে তো একটা অভিনেতার হিসাবে পারফর্ম করতে হয় কিন্তু তার পেছনে গিয়ে একটা মানুষ যেভাবে মানে বাবার মতন গাইডেন্সটাও দেন আশীর্বাদটাও করেন প্রপার বুদ্ধিটাও দেন অ্যাট দ্য সেম টাইম কিন্তু বন্ধু হিসেবে ইয়ার কি করেন মজাটাও করেন কারণ উনি প্রচণ্ডভাবে মজা করতে ভালোবাসেন তো এত বছরের যাত্রায় যে আমি তার সঙ্গে থাকতে পেরেছি এটা আমার একটা চরম উপলব্ধি জীবনের প্রাপ্তি বলবো এবং সেই মানুষটাকে নিয়ে যে সেই কাজ করার যে সুযোগ পাচ্ছি আমি স্বয়ং রূপে তিনি এখন আবির্ভাব হতে চলেছেন এইবার পুজোয় তো এটাই তো একটা বড় আমার কাছে উচ্ছ্বাস বা উন্মাদনা বা এক্সাইটমেন্ট বলতে পারো এবং তার জন্য শুধুমাত্র আমি একাত নই এন্টায়ার টিম সবাই মিলে আমরা জবে থেকে ওনাকে জাস্ট যখন আমাদের কনসেপ্টটা ডেভেলপ হয় ওই কন্টেন্টটা ওনাকে শোনাতে চাই অনলাইনম্যান হিসেবে শোনাতে চাই উনিও কিন্তু প্রচণ্ডভাবে চার্জটা এক্সাইটেড হয়ে পড়েছিলেন এবং বলেছিলেন বিটু বিশ্বাস করো মানে আমার এত বছরের কেরিয়ারে আমি এরকম গল্প শুনিনি পুরো সারি ফিল্মে গুদগুদি হোক হ্যাঁ তো সেটা শুনিয়েলাম বাহ তার মানে এই মানুষটা যখন এরকম একটা কন্টেন্ট ওনার পছন্দ হচ্ছেন তাহলে চলো আমরা আমাদের বেস্টটা দেওয়ার জন্য পুরো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি এবং সেইটাই চেষ্টা করে ওনার থেকে সাজেশন নেওয়া ওনার সঙ্গে উনি কিভাবে কী যেভাবে ওনার যে আইডিয়াসগুলো সেভাবে স্ক্রিপ্ট ইনকর্পোরেট করা এবং সবটা মিডিয়ে মিশিয়ে আজকে শাস্ত্রী শুভ মহরদে এসে গেছি এবং আগামীকাল থেকে শুটিং প্ল্যানিংটা কিভাবে হলো যে শাস্ত্রীর মধ্যে একটা কনসেপ্ট নিয়ে কাজ করবো যেখানে জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞানের একটা দ্বন্দ্ব দেখানো হচ্ছে তো এই প্ল্যানিংটা কীভাবে হলো দেখো এই প্ল্যানিংটা অ্যাকচুয়ালি এরকম একটা লাইন নিয়ে কারণ পত্রিকৃতের সঙ্গে যেহেতু এতগুলো ছবিও তখন এডি হিসেবে কাজ করেছে রাবি কিনাগি স্যারের তো তখন তো আমরা তো মানে বন্ধু ভাইয়ের মতন তো আড্ডা হতো তো তখন থেকেই ওর সঙ্গে এরকমভাবে পরিচিত আড্ডা এবং আস আসতো আড্ডা মারতে ঠিক আছে তো তখন এরকম আমি বল না একটা ভালো গল্প দিই না যে করি নতুনত্ব যেটা আগে হয়নি ঠিক আছে তো তখন আমাকে বললো যে এরকম একটা কন্টেন্ট হতে পারে হবে বলবে আমি বল তাহলে তো তখনও পুরোপুরি বললো আমাকেও না প্রথম দিন ওটা হেভি এক্সাইট করে তুলেছিলামই বাপরে এটা নতুন তো সত্যি একটা অন্য কন্টেন্ট কারণ দেখো অনেক কিছু আছে কিন্তু এটা অ্যাস্ট্রোলজি হয়েছে সায়েন্স অ্যাস্ট্রোলজি প্লাস একটা লোক একটা মানুষ চরমভাবে ভগবানের বিশ্বাস করে চরমভাবে গ্রহ নক্ষত্রের খেলার উপর বিশ্বাস করে আর এই দিকে একটা মানুষ যে কোনো রকমেই বিশ্বাস করে না পিওর সায়েন্সের উপর বিশ্বাস করে এই যে কনফ্লিক্টটা এটা তো আমাদের বাস্তবেও আছে এত সুতরাং হয়তো পার্সেন্টেজটা অনেকটাই বেশি যারা ভগবানের বিশ্বাসী বা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী কিন্তু এটা তো আমি বুঝলাম কি এটা আমাদের গল্প বলছে এটা আমরা কানেক্ট করি কারণ অনেকে আমাদের তুমিও পথ চলতে পেয়েছো বা তোমার পরিচয়দের ক্ষেত্রে পেয়েছো যে হয়তো তারা ভগবান বিশ্বাস নয় হয়তো রাগ হয় তখন যেটা তুই ভগবানকে বিশ্বাস করছিস না কিন্তু এই মানুষগুলো তো পাওয়া যাচ্ছে তো ওয়াই নট কানেক্ট দিস বোধ দ্য কনফ্লিক্স বা তাদের যে আইডিওলজি তো সুতরাং এটা নিয়ে আমরা পুরো ম্যাচিওর করা হলো পুরোপুরি বাড়ির গরিদ ওরা স্ক্রিপ্ট করেছে এবং পুরোপুরি বসে ঠান্ডা মাথায় প্রায় পনেরো কুড়িটার উপর ড্রাফট ফেলা গেছে

বাইরে তো আর তো কিছুই না ঠিক আছে অন্য কিছু ব্যবসা সেটা পরে মাথায় আসবে সিন্স দ্য ভেরি ফার্স্ট ডে মা বাবাকে বলেছিলাম দেখো আমার চাকরার চাকরি বা ব্যবসা করার মানসিকতা নেই যেখানে বড় হয়েছি সেখানেই কিছু একটা চেষ্টা করি তো সেখান থেকে একটা নতুন হিরো হওয়া সেই স্ট্রাগল ঠিক আছে প্রচুর মানুষ চেনা প্রচুর মানে পথ চলা তো সেটা তো অন্য একটা টপিক তো তারপর মোটামুটি একটুখানি নামটা হলো মানে মানুষের আশীর্বাদ পেলাম তাদের ঘরে ঘরে পৌঁছালাম তো এইভাবে করতে করতে তখন ভালো হয় যে নতুন আর কিছু এগুই না কিছু এক্সপ্লোর করি না এবং সেই মুহূর্তে আমাকে ভেরি ফার্স্ট যে আমাকে বলে আমাদের প্রত্যেকের ফেভারিট একজন মানুষ আমার এবং ডিরেক্টর শিবপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায় শিবুদ আমাকে বলে বিটু তোর এত চেনাশোনা এত বছর ধরে তুই এইভাবে রয়েছিস একটা নিজের হাউস খোলনা আমি কি বলছো তাতে কী অসুবিধা বলে না কোনো অসুবিধা নেই এই ব্যাপারও কিছু সিম্পল ফান্ডার খুব সরলভাবে বলে তো কথা বলো লজিস্টিক্সগুলো বোঝালো হতেই পারে তো ওই করে তখন ফার্স্ট টাইম আমি তখন হাজার হচ্ছে আমার আপনজন বলে ছবিটা নিয়ে ঠিক আছে বক্স অফিসে অতটা কিন্তু কোনো সফলতা হয়নি আমার খুব খুব করেছিল এবং তুমি তারপরে দেখবে আমি একটু প্রথমগুলো একটু এক্সপেরিমেন্টই করেছিলাম একটু বাচ্চাদের নিয়ে একটা ছবি করলাম কলকাতার হ্যারি ঠিক আছে তারপর এলএসডি যে ছবিটা করলাম এগুলো বক্স অফিসে সফলতা আসেনি কিন্তু কোথাও ক্রিটিক্সটা কিন্তু বলছে না ভালো একটা নতুন প্রচেষ্টা ঠিক আছে নতুন কন্টেন্ট আনা হয়তো এলএসডি এই মুহূর্তে একটুখানি খুব ডার্ক কন্টেন্ট হয়ে গেছিলো বলে হয়তো মানুষের অনেক পছন্দ হয়নি বাট চেষ্টা করে গেছি সবসময় একটু এক্সপেরিমেন্ট করা বাট ফাইনালি এখন আমি ডিসাইড করেছি যে না আমরা যেভাবে মানুষের মনে জায়গা করেছি যেভাবে মানুষরা আমাদেরকে চিনেছে ভালোবেসেছে দ্যাট ইস হচ্ছে মাস ঠিক আছে ওই ওই আফতারটা নিয়ে আসতে হবে তো সুতরাং আমি যখন প্রত্যেককে বললাম যে এরকম একটা কন্টেন্ট কর যেখান থেকে আমরা বড় একটা বড় ছবি বানাতে পারব ঠিক আছে তো এটা একটা হিউজ লার্জার ক্যানভাসে আমরা ছবিটাকে নিয়ে আসছি বুঝতেই পারছো তো মানে দাম জাম পোস্টারটা যেভাবে মোশন পোস্টারটা যখন বেরিয়েছিল এবং স্বয়ং শাস্ত্রী হিসাবে মিথুন চক্রবর্তী তিনি রয়েছেন তো দ্য ক্যানভাস শুড বি বিগ 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 অ্যান্ড বিগার তো ওইভাবেই আর এবং আগামী দিনেও আমার মাথায় আছে যে যা ছবি করবো কমার্শিয়ালি বড়োভাবে ছবি করবো মানে এই সিনেমাটার মধ্যে তোমার সি মাসাফিলটা রয়েছে মানে চরিত্রটা 100% আছে মানে সি পুরো না আমরা পেতে চলেছি আমাকে একটু সফিস্টিকেটেড কারণ যেহেতু তোমাকে ক্যারেক্টারটা বললাম যে হ্যাঁ প্রফেশনালি আছে বাট হ্যাঁ একটু সফিস্টিকেশন হিসেবে রয়েছে বাট সব সময় এটা একটা অন্য ভিন্ন স্বাদ কারণ এখানে তো মিঠুন চক্রবর্তী ওনার ওরা ঠিক আছে উনি যেখানে রয়েছেন ঠিক আছে তো সুতরাং শুধু আমি পাশে থাকবো সেইটুকু আর বাদ বাকি তার যেটা হবে উনি নিয়ে যাবেন গল্পের জোরে এগিয়ে নিয়ে যাবেন বাট তাছাড়া পরবর্তী যে ছবিগুলো মোটামুটি এটা বেশ কিছুটা এগিয়ে গেলে পরে পরে গুলো ভাবা হচ্ছে হ্যাঁ হয়তো সত্যি সেই পুরোনো যেরকম কমার্শিয়াল ছবিগুলো করতাম কন্টেন্ট বুঝে স্টোরি স্ট্রং থাকবে ক্যারেক্টার স্ট্রং থাকবে তো তখন সেভাবে তো করবো মাঝখানে কমার্শিয়াল সিনেমা মানে করাটা কমিয়ে দিয়েছিল কেন সেটা নিয়ে জিজ্ঞাসা করি যেভাবে আমরা তোমাকে দেখেছিলাম একটা টাইমে প্রথম দিকে তারপর তুমি একটু অন্যরকম সিনেমা করছিলে এটা কেন মানে আমাদের বাংলাতে ধরো মেন কমার্শিয়াল কমার্সিয়াল এটা কমছে কেন এই বছরটা আবার একটু আমরা ফিরতে চলেছি অনেকটাই কিন্তু এত অনেকটা আমরা ফিরছি সেখানে দেখো একটা না মানে কি হতো কোথাও তো একটার হিসেবে একটা খিদে থাকে সবার যে এতদিন ধরে তো এইভাবে করে এসেছি দেখি না একটু অন্যরকম ট্রাই করে এবং কমার্সিয়াল একটাদেরকে অনেক সময় প্রশ্ন চিহ্ন মুখে ফেলা হয় সবসময় সব সময় মানে উইথ অল ডি রেসপেক্ট যারা ইন্টেলেকচুয়াল অভিনয় করেন তাদের একটা অন্য জায়গা রয়েছে এবং আমরা যারা কমার্শিয়াল বা যারা বানান তাদেরকে একটা অন্য চোখে দেখা বিশেষ করে আমি কলকাতা ঠিক আছে কিন্তু মানে আমরা তো ছবি এরকম তো ভাগাভাগি করি না আমার যেমন এই ছবিটা বোথ মাল্টিপ্লেক্স অ্যান্ড স্ক্রিন সব জায়গায় মতো চলার মতন ছবি সব জায়গায় সেই সমস্ত মানুষদের পছন্দ হওয়ার মতন ছবি তো আমার টার্গেটই এখন এটা হচ্ছে যে বড় ক্যানভাসে বানাবো এবং যেটা বোধ আমার মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে চলবে ঠিক আছে মাঝখানে সরে গেছিলাম ওই যেটা বললাম একটু এক্সপেরিমেন্ট করা হয়তো গল্প সিলেকশন করা ভুল হয়েছিলো ক্যারেক্টার সিলেকশন করা ভুল ছিল তার পেছনে অনেক লজিস্টিক থাকে অনেক কিছু থাকে তো সুতরাং সেইগুলো দেখো চলতে তো হবে ঠিক আছে তো সুতরাং অ্যান্ড দিস ইজ মাই অনলি প্রফেশন তো টু বি ভেরি অনেস্ট তখন কাজটা করে গেছি ঠিক আছে বাট আলটিমেটলি দেখলাম কি না ঠিক আছে যখন সাকসেসফুল হচ্ছি না যখন সময় দেখা হচ্ছে মানুষজনের সঙ্গে তারা বলছে দাদা কোথায় প্রেম আমার কোথায় মানুষ কোথায় বোঝে না সে বোঝে না কোথায় জানে মান হ্যাঁ কোথায় ফান্দে পড়িয়া তো তখন বুঝতে পারছি যে মানুষ চাইছে তাহলে তখন আবার সেই মতন চেষ্টা করছি কি আবার পরবর্তীকালে এমন এমন ছবি বা এমন এমন স্টোরি নেওয়া যাতে মানুষ সেই পুরোনো অফতারে না হলেও মানে পুরোনো গল্প কিন্তু নতুন মজাটা পাবেন এরকম একটা বিষয় প্রধান দিয়ে তোমার একটা হিউজ কামব্যাক ব্যাক হয়েছে অনেকদিন পর দর্শক তোমার জন্য সিটি মেরেছে তোমার জন্য হাত তাড়িয়ে দিয়েছে এবং আমরা প্রত্যেকে খুবই তোমার চরিত্রটাকে পছন্দ করেছি দর্শকের মধ্যে তো দেবদার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলো খুবই ভালো কারণ দেবাটা তো মানে মানে একদম কি বলবো মানে দোস্ত বন্ধু সবই সবটাই সারাক্ষণ আর কি থাকতাম হ্যাঁ রাত্রি দুটো আড়াইটে তিনটে চারটে অব্দি পাঁচটা অব্দি আড্ডা তো সুতরাং তো তখন এরকমই গল্পটা এটা দেব নয় এটা আমাকে অতনুদা প্রথমে বললো যে বিট্টু একটু আসবি কারণ আমি এতে জাস্ট একটা গল্প ভাবছি ঠিক আছে ঠিক আছে তো ক্যারেক্টারটা শুনলাম বেশ ভালো লেগেছে তো আমি তখন বলছিলাম যে ঠিক আছে কারণ ক্যারেক্টারটা দেখো পুরোটাই তো একটা খুব হ্যাঁ তুমি স্পেশাল অ্যাপিরিয়েন্স করো বাট আমার এমন নয় যে থ্রু আউটের ছবি আমার থাকার দরকার নেই আমি একটা ছবি একটা সিনের জন্য যদি থাকি ইট শুড হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ঠিক আছে তো সুতরাং সেটা আমাকে ডেভেলপ করে দাও যেন ইমোশনটা থাকে তো সেটা অভিজিৎ দা অত্যা ওরা দুজনেই সেই নিয়ে ক্যারেক্টারটা যেহেতু আমি রাজি হলাম তখন ওটাকে আরও মোল্ড করলো আরও বেস্ট কীভাবে ইমোশনটাকে বের করে নেওয়া যায় ক্যারেক্টার মধ্যে দিয়ে ওরা সেটা করলো দেব সবসময় দেয় আমরা আড্ডা মারতাম ইয়ে করতাম কাজটাও করতাম এবং সব থেকে আমার যেটা ভালো লেগেছে যে সেটা হচ্ছে প্রোডাকশন হাউস হিসাবে দেব তো প্রডিউসার ছিল ওই ছবি অতমুদার সঙ্গে সব থেকে ভালো লাগার যে সেটা হচ্ছে দেব বলছে যে ধরো একটা লোকেশানে আমাদের শ্যুট কিন্তু লেপটপার বাকি থেকে গেছে হয়তো সেই মুহুর্তে শ্যুটটা কমপ্লিট করে আমরা পরের দিন অন্য লোকেশনে চলে যাব কিন্তু না ও বলল যে না কালকে লোকেশনটা ক্যান্সেল করো তুমি বলছো আজকে যেটা হচ্ছে সানডাউন হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে না লম্বা করে হবে এই সিনটা সময় নিয়ে হবে কালকে আমরা আবার এই পুরোনো লোকেশানে আসবো এই যে কলটা নেওয়া ঠিক আছে দ্যাট দ্যাট ইজ ফর কিছুই না ফর দ্য ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি কম্প্রোমাইজ করবো না আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করবো না তো এটা তো দেবে চূড়ান্তভাবে রয়েছে এবং আমরা যারা এই জায়গাটাতে মোটামুটি অর্জন করেছি আমাদের সবসময় খেতে থাকে যেন ক্রিয়েটিভিটিটা বেস্ট অফ দ্য বেস্ট থাকে আমি বারবার প্রতিকৃতিকে আমার এই ছবিতে বলেছি ওই ক্রিয়েটিভিটি তোকে যেন কোনো কম্প্রোমাইজ না করতে হয় ক্যামেরার সামনে যেটা দেখা যাবে যত দূর অবধি দেখা যাবে সেখানে কোনো কম্প্রোমাইজ নয় কোনো স্যাক্রিফাইস নয় তার জন্য আমি আছি আমি বুঝবো সেটা কোথায় কি লজিস্টিক্যালি সেটাকে সাপোর্ট করা যায় ঠিক আছে কিন্তু তুই কখনো ভাববি না যে আমার ফ্রেম যেন কোনো কোনো রকমভাবে কম্প্রোমাইজ না হয় তো এই সাপোর্টটা না চূড়ান্তভাবে থাকা আর দেও আমার তো বন্ধুত্ব সেটাকে আরও এনহ্যান্স করেছে পুরো ক্যারেক্টার ওয়ে কেমিস্ট্রিটাকে নেক্সট কোশ্চেন তোমাকে যেটা আসি বলে তোমার মেন স্ট্রিম হওয়ার একটা বিরাট বড় চান্স রয়েছে আমার কাছে তো জিদ্দা আমরা দেখেছি বহুদিন ধরে মেন স্ট্রিম কাজটা যখন কোভিডের টাইমের পরে জিদ্দা করে গেছে তো সেটা কি কি কোথাও কোথাও ইন্সপায়ার করে ওই সিনেমা যাওয়াটা ইন্সপায়ার করলো দেখো ওর থেকে গেছে ঠিক আছে ও কখনোই ওর বাইরে বেরোয়নি ও বিশ্বাস করে যে ওই জনারটাতেই ও স্টিক করে থেকে গেছে তো অবশ্যই সেটা তো সেই তার বিশ্বাসকে সেই সম্মান জানানো উচিত হ্যাঁ কারণ অনেকে ধরো দেব বলো বা আমি বলো বা অঙ্কুশ বলো আমরা কিন্তু বিভিন্ন সময় ট্রাই করেছি কোথায় অন্যদিকে ছবি করা যায় একটু অন্য ক্যারেক্টার একটু অন্য গল্প বাট ও বিশ্বাস করে কি না আমি যাই করবো ওই মারব ওই হাওয়া চলবে ঝড় উঠবে এটা ফুল আর কমার্শিয়াল যেইভাবে আমরা এসেছিলাম ঠিক আছে তো সেটাকে ও করে দিয়েছে সেটাকে সম্মান জানানো উচিত এবং ও একবার ট্রাই করেছিল মাঝে প্রথম দিকে বেশ কয়েকটা ছবি করেছিল যেমন ধরো কৃষ্ণকান্তের বিল করেছিল ঠিক আছে সাকসেসফুল হয়নি তারপর অসুর সাকসেসফুল হয়নি তারপর ধরো ওই ছবিটা আমাদের হাসি খুশি ক্লাব করেছিল অনেকদিন আগে তো তখন দেখো সবারই তো একটা ফেস যায় প্রত্যেকের স্বয়ং অমিতাভ বচ্চন হয়ে গেছে হার্ডি বার্মান হয়ে গেছে তো সুতরাং ঠিক আছে আমরা তো এই আপস্যান্ট গুলো নেওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে কিন্তু জিগার সেই জায়গাটা স্টিক করে রেখেছে ও মনে করলে যে যাই আমার রেসপন্স হোক না আসুক আমি কিন্তু আমার জন্যই থাকবো তো সেক্ষেত্রে ও রয়েছে আমরা একটু এক্সপ্লেন করেছি ফাইন অ্যাট দ্য সেম টাইম আমরা জানি কিনা আবার আমাদের কমার্শিয়াল ছবিতে ফিরতে হচ্ছে আমরা সেই ধরনের গল্প ভাবছি এবং লার্জার ক্যানভাসে আমি লাস্ট কোশ্চেন আসছি মানে তোমার কাছে এটা আমার মানে ফ্যান হিসাবে তোমার কাছে একটা চাইতে আমরা কি অমানস্ত্রী কোনদিন পেতে পারি আরো একবার তুমি যখন বললে দেখো তখন তো ওটার এসবিএফ ছিল ঠিক আছে সঙ্গে এসবিএফকে তো আমি বলবো যদি সেরকম হয় আর নয়তো যদি সেরকম কিছু একটা গল্প আমার মাথায় আসে সেরকম যদি স্ট্রং কন্টেন্ট আমি তোমাকেও বলবো কারণ তোমরা বহু জায়গায় ছবি দেখো যদি সেরকম কন্টেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করতে পারো আমি অবশ্যই আমি আমার হাউস থেকে সেটা এস এর সঙ্গে কথা বলে চাইছি যা 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 আইনত দরকার বা প্রোটোকল নিয়ম রয়েছে সেগুলো তাদের সঙ্গে ওরা যদি আমাকে সাপোর্ট করে আমি নিশ্চয়ই করতে চাই এবং আমি সবসময় ওপেন টু দোজ ক্যারেক্টার্স যেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং আমি সবসময় ওপেন টু দোজ ক্যানভাস বা স্টোরি যেটা আমি নতুনত্বভাবে আনতে চাই মাঝে দেখো ওই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে বাট কোথাও তো আমি এটাও দেখেছি যে এই ছবিগুলো নিয়ে মানুষ কথা বলছে না ঠিক আছে কিন্তু যখন ধরো শোতে যাই যখন ধরো কোনো রকমভাবে মাস ইন্টার্যাকশন হয় তখন তো তারা ওইভাবে লাফায় তারা তো উচ্ছ্বসিত তারা তো আনন্দিত তারা তো সমানভাবে তারাও তো সেই সুপারস্টার হিসেবে দেখছে তো এটাই আমার কাছে প্রাপ্তি তো সুতরাং আমার কমিটমেন্ট আমার দায়বদ্ধতা তাদের কাছে কিনা আমি তাদের সেই জলেরই ছবি বানাবো যেটাতে তারা আমাকে দেখতে পছন্দ করছেন মানুষ যেভাবে পছন্দ করবেন সেইভাবে নিজেকে তৈরি করে মানুষের সামনে আনতে হবে থ্যাংক ইউ সো মাছদা এতটা সময় দেওয়ার জন্য এবং শাস্ত্রীর জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল সিনেমাটা বিরাট সাকসেস হক এই কারনাই রইল আমার তরফ থেকে ভালো থেকে সোমদা থ্যাংক